703 বছর পর কুম্ভ স্নান সেজে উঠেছে হুগলির ত্রিবেণী তীর্থ। গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটি নদীর সংযোগস্থলে কুম্ভ মেলা ঘিরে সাজো সাজো রব। দীর্ঘ প্রায় 703 বছর পর ত্রিবেণীতে কুম্ভ মেলার আয়োজন। কুম্ভ মেলার ঠিক আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেজে উঠেছে ঘাট, পড়ছে হোডি। জানা গেছে পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরের মেলার পর মাঘ সংক্রান্তি অর্থাৎ বিষুব সংক্রান্তিতে কুম্ভ স্নানের আয়োজন হতো। গঙ্গাসাগর মেলা শেষে পায়ে হেঁটে ফেরার পথে সাধু সন্ন্যাসীদের এক মিলন ক্ষেত্র ছিল এই ত্রিবেণী। এখানে তারা দু তিন দিন কাটিয়ে ফিরে যেতেন যে যার গন্তব্যস্থলে। স্থানীয় সূত্রে জানা যায়, কোনো এক কারণে বন্ধ হয়ে যায় এই মেলা। বাঁশবেড়িয়া পৌরসভা ও ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতির উদ্যোগে গত বছর থেকে আবার শুরু হয়েছে এই কুম্ভ মেলা। আগামী 12, 13 ও 14 তারিখ এই তিন দিন ধরে চলবে এই মেলা। শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে গোটা ত্রিবেণী জুড়ে। জানা যায় মূলত চার জায়গায়, নাসিক, উজ্জয়িনী, হরিদ্বার ও ত্রিবেণীতে কুম্ভ মেলার আয়োজন হয়। এবারে কুম্ভ মেলা বসতে চলেছে হুগলিতে। গঙ্গা, যমুনা ও সরস্বতী এই তিনটি নদীর মিলন ক্ষেত্র হিসেবে খুবই গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত এই ত্রিবেণী সঙ্গম। সপ্তর্ষি গঙ্গার ঘাটে হবে শাহী স্নান, ত্রিবেণী গঙ্গার ঘাটে হবে আরতি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাধু সন্ন্যাসীরা আসবেন। মেলার বিভিন্ন গঙ্গার ঘাটে থাকছে সিসি ক্যামেরার ব্যবস্থা, থাকবে যথাযথ আলোর ব্যবস্থা। নিরাপত্তার কথা মাথায় রেখে গঙ্গার জলে ব্যারিকেডের ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে পৌরসভার পক্ষ থেকে। কুম্ভ মেলার আগে ঘাট, মেলার মাঠ সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন হুগলি সদর দপ্তরের মহকুমা শাসক সৈকত গাঙ্গুলী সহ প্রশাসনিক আধিকারিকরা। ছিলেন দমকল বিভাগ ও পুলিশ প্রশাসনের পাশাপাশি বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এই বিষয়ে পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী বলেন, আগামী 12, 13 এবং 14 ফেব্রুয়ারি ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতির পরিচালনায় কুম্ভ স্নান শুরু হবে। গত বছর থেকে আবার শুরু হয়েছে এই মেলা। এই বিষয়ে তিনি আরো বলেন, আগামী 12, 13 এবং 14 ফেব্রুয়ারি ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতির পরিচালনায় কুম্ভ স্নান হবে। এই কুম্ভ স্নান গত বছর থেকে শুরু হয়েছে, ঐতিহাসিক কারণে বন্ধ ছিল। এই হিসাবে এসেছিলেন নিরাপত্তা দেখতে, সঙ্গে মঙ্গলা থানা পুলিশ ছিলেন। কী কী অ্যারেঞ্জমেন্ট পৌরসভা করছে, কী কী অ্যারেঞ্জমেন্ট পরিচালন সমিতি করছে, সম্পূর্ণটাই জেলা ছাত্র স্বার্থকের নির্দেশে করছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই মেলা পরিচালনা করতে পারি। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হুগলি। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।